আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল 3:30টায় ম্যাচটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 8 উইকেটের ব্যবধানে জয় পাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। ওই ফলাফলের প্রতিক্রিয়ায় ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন, ভারতের পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, এই জয় ভারতের মনোবল ও আত্মবিশ্বাসকে আরও চাঙ্গা করে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মতো প্রফেশনাল দলকে মোকাবেলা করাটা বাংলাদেশের জন্য একটু কঠিনই হবে, বলেছেন সাবেক এই অধিনায়ক। তবে বাংলাদেশও যে ভারতের বিপক্ষে ভালো লড়াই করবে সেটাও মনে করছেন এই অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা অবশ্যই ভালো দল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তুলনায় দুর্বল দল হলেও তারা দারুণ লড়াই করবে বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি, কারণ তাদের ব্যাটিং লাইন আপ ভালো, তারা স্পিন ভালো খেলতে পারে, এছাড়া তাদের বোলাররাও ভালো করেছে। কিন্তু ভারতের মতো এমন বিধ্বংসী দলকে মোকাবেলা করার মতো শক্তিশালী দল বাংলাদেশ কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, বলেছেন এই সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি আরও বলেন, ভারতের মতো এত শক্তিশালী দলকে হারানোর মতো কোনো সাধ্য নেই বলে আমি মনে করি, কারণ ভারত কখনো কোনো দলকে সহজে ছাড় দিতে শেখেনি। আর আমি মনে করি ভারত বাংলাদেশের সাথে জয়ী হয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষ দলকে হারিয়ে ক্রিকেট রাজ্য থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটি ছিনিয়ে নেবে।